নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে কবির সুমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে কবির সুমনকে নিয়ে এক সাংবাদিককে অশ্লীল মন্তব্য ও কুরিচিকর গালি দেওয়ায় কবির সুমনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নেটিজন সহ মহল। কবির সুমন কখনোই ভারতের অস্তিত্বকে স্বীকার করেনি এমনও দাবি করছেন অনেকে কারণ এর আগে আফজল গুরুর মতো সন্ত্রাসী জঙ্গির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে কবিতা লিখে দেশকে দায়ী করেছিলেন এই কবির সুমন কবির সুমনের প্রীতিদত্ত নাম সুমন চট্টোপাধ্যায় এই নামেই বড় হন তিনি উনিশশো সালে তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকায় সেখানেই পরিচয় হয় সোফিয়া নাজমা চৌধুরী নামে এক বাংলাদেশি মেয়ের ভয়েস অব আমেরিকায় সুমনের সহকর্মী ছিলেন বাংলাদেশের মেয়ে নাজমা কর্মসূত্রে তাদের বন্ধুত্ব হয় এরপর প্রেম আমেরিকায় দশ বছর কাটিয়ে বাংলায় ফিরে আসেন সুমন এবং নাজমা চলে যান ঢাকায় এরপর কিছুদিন ঢাকায় কাটিয়ে নাজমা আসেন কলকাতায় এরপর তারা একসঙ্গে থাকতেন গড়িয়া স্টেশন রোডে একটি বাড়ি ভাড়া নিয়ে নাজমাকে বিয়ে করার জন্যই প্রথমবার ধর্ম পরিবর্তন করেন সুমন চট্টোপাধ্যায় নাম বদলে হয়ে যান মোহাম্মদ ফারুক তারপরে সুমন ওরেফে ফারুক ও নাজমা চাকরি করতে চলে যান জার্মানিতে যোগ দেন ভয়েস অব জার্মানিতে কিন্তু এরপরই তাদের জীবনে আসে নতুন মোড় ভেঙে যায় সম্পর্ক ডিভোর্স হয়ে যায় দুজনের এরপরই সুমনের জীবনে প্রবেশ হয় মারিয়া নামে একটি মেয়ের এরপর মারিয়াকে বিয়ে করেন সুমন তবে বিয়েটা অবশ্য করেন হিন্দু পরিচয় দিয়ে মেয়ে ভার্জিনিয়াকে দত্তক নেন এরপর দাম্পত্য কলহের ফলে সুমনের বিরুদ্ধে পুলিশের কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মারিয়া যদিও পরে সুমন আত্মসমর্পণ করে জামিন পান পরবর্তীতে দু সাল থেকে বাংলাদেশে সুমনের যাতায়াত বাড়তে থাকে সেখানে সাবিনে ইয়াসমিনের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে কিন্তু মারিয়ার সঙ্গে যেহেতু তার বিবাহবিচ্ছেদ হয়নি তাই সাবিনাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না অবশেষে ফের ইসলাম ধর্মের আশ্রয় নেন সুমন তখনই সুমন চট্টোপাধ্যায় হয়ে গেলেন কবির সুমন বিয়ে করেন সাবিনা ইয়াসমিনকে কিন্তু বারবার সুমনের এই ধর্মবদলকে বিশেষ চোখে দেখছেন না টিপু সুলতান মসজিদের শাহী ইমাম এই প্রসঙ্গে তার সাফ জবাব এই কাজকে কখনোই সমর্থন করে না ইসলাম এমনকি মুসলিম পার্সোনাল আইনও এই কাজকে সমর্থন করে না যদি কোনো হিন্দু মুসলিম হয়ে পুনরায় হিন্দু হয়ে আবার মুসলিম হতে চায় তা কখনোই মান্যতা দেওয়া যায় না ইসলামী আইন সাফ বলছে কোনো ব্যক্তি এই কাজ করলে তিনি আদপে ইসলাম ধর্মের সঙ্গে অবমাননা করছেন